এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির। আজকের বিকেলটাই নদীর পাড়েই কাটাবো। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এই রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি। তো আমি এখানে কিভাবে আসলাম সেটা আপনাদের জানতে গেলে আমার ভিডিওর শুরুতে একটু যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর ভালোই থাকবেন। আজকে সেই ছুটির দিন, সকালবেলা কোথায় বার হয়নি, এখন বিকেল 3:35। এখন বার হয়েছি একটু ঘুরতে, জায়গা কোনো ডিসাইড নেই যে কোথায় যাব, জাস্ট একটা লং ড্রাইভের জন্য বার হয়েছি। চোলাঘাটের দিকটা যেতে পারি এটাই একটু ভেবে রেখেছি, দেখা যাক কত যেতে পারি। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, সারাদিন সূর্য আমার দেখা নেই প্রায় অলমোস্ট, তো সেই জন্য আজ সারাদিন গড়ি মিশি করে কেটেই গেল। দুপুর 2 নাগাদ বেড়ানোর খুবই ইচ্ছা ছিল, বাট আজকের বিছনাটা আমাকে ছাড়ছিলই না, সারাক্ষণ ঘুরছি ফিরছি বিছনাতেই দিন কেটে গেল আজ। আজকে ছুটির দিন, রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, অন্য সময় রাস্তাতে যা জ্যাম থাকে, এক নম্বরের জ্যাম বিখ্যাত জ্যাম, ডান দিকে যাবো। যেটা বলছিলাম, আজ এমনি সূর্য আমার দেখা নেই, আকাশ পুরো মেঘলা, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসবে। ভাবছিলাম সেই যে কালে গোলাঘাট যাচ্ছি, জেলটিতে যাই, ওখান থেকে একটু ঘুরে আসি, কিন্তু মনে হচ্ছে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখাই যাক কি হয়। জেলগুড়িয়া এক্সপ্রেস চলে এসেছি, জেলগুড়িয়া এক্সপ্রেস আসার সাথে সাথেই সূর্যমামা একটু দর্শন দিল। কতক্ষণ থাকবে সূর্যমামা জানি না, আমার একটা ভুল হয়ে গেছে, বাইকটা আমি বেশি জোরে টানতেও পারছি না, কারণ আসার আগেই আমি চেন গিয়ে মেরে এসেছি, তো একটু জোরে চালালেই দেখি চারিদিকে ছুটাচ্ছে, ইভেন জুতোটাতেও দেখলাম একটু ছিটিয়ে লেগে গেছে। আমি অলমোস্ট পুরো দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি, আমি দক্ষিণেশ্বরের এখানটায় ক্যামেরা অন করার একটাই রিজন হলো, দক্ষিণেশ্বরের এই জায়গার ভিউটা আমার হেভি লাগে, খুবই মনে হচ্ছে আমি নেক্সট লেভেলে। জায়গাটা আসলে কত রাস্তা, চারিদিক দিয়ে রাস্তা দেখা যায়, বেশ ভালো লাগে, মনে হয় একটা অন্য জায়গা দিয়ে চলে এসছে, ওইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, এদিক দিয়ে আসছে, এইদিকে রাস্তা। আমরা দক্ষিণেশ্বর জাস্ট ক্রস করছি, ব্রিজের উপরে আছি, এই বাম্পারগুলো
এমন করে বানানো, মনে তো হয় বাইক জোরে নিয়ে গেলে খুব সুন্দর জাম করা যাবে, কিন্তু কখনো সাহসে তোলায়নি। আমরা এখান থেকে বাঁ দিকে যাবো এখন, কারণ যেহেতু আমরা দেখতে যাচ্ছি রাস্তাটা এদিকেই পড়বে, সোজা গেলে ওদিকে বর্ধমান। অনেকদিন পরে পরে লং ড্রাইভে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। বেশ কিছুক্ষণ ক্যামেরা বন্ধ রেখেছিলাম, একটু এনজয় নিচ্ছিলাম রাইডে রাইডে। এখন আমি খড়গপুর রোডে আছি, অনেকদিন পরে এরকম ফাঁকা রোডে বাইক নিয়ে যাচ্ছি। বাইক আমি এভরিডেই চালাই, অফিসে যাই আসি, এটার একটা মজা আলাদা। আর এই রাইডে লং রাইডে ঘুরিয়ে হাই রোডে চালানোর মজা একদম আলাদা। সামনে সূর্যটা বেশ ভালোই লাগছে, অলমোস্ট পুরো রোড মেঘলা আকাশ, শুধু সূর্যটাই হাইলাইট হয়ে আছে, হেভি লাগবে। সামনেই পড়বে গুলাঘাট টোল, এবার টোলের কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। আমরা ভুলাঘর টোলে চলে এসেছি, বেশ ভালোই লাগছে, মজা করছি। অফিসে সবদিন খাটি নিতে এরকম একটা রাইড করতে গেলে তো বেশ ভালোই লাগে। সন্ধ্যে সবাই নেমে আসছে, বুঝতে পারছি না সন্ধ্যের আগে গিয়ে পৌঁছাতে পারবো কি পারবো না। আমরা ওই বাগনান ক্রস করছি, বাগনান এসে গিয়েছি। এখনো আমাদের 6.6 কিলোমিটার পরে বাঁদিকাটে ইউটার্ন নিতে হবে, গোল বাবাটা এটাই দেখাচ্ছে। যত সন্ধ্যে হয়ে যাচ্ছে তত রাস্তার ভিউটা বেশ ভালো লাগছে। আমি চলে এসেছি অলমোস্ট হাইওয়ে ছেড়ে দিল্লি রাস্তায় ঢুকে গিয়েছি। ফাইনালি সন্ধ্যে হওয়ার আগেই চলে এসেছি, এক্সপেক্ট তো করেছিলাম সন্ধ্যের আগেই আসবো, কিন্তু একটু সন্ধ্যে সন্ধ্যে নেমে আসে, কিছু করার নেই। আজ সূর্য মামা একটু ধোকা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি অন্ধকার নেমে এসছে। রাস্তাটা বেশ ভালো,
ফাইনালি চলে এসেছি এখানে, বেশ লোকজন আছে এখানে। এই হচ্ছে কুঠিরটা, এটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির। আমরা যেহেতু লেট পৌঁছেছি তো আমরা ভেতরে যেতে পারলাম না, কারণ পাঁচটার মধ্যে আসতে হয়, পাঁচটার সময় এটা বন্ধ হয়ে যায়, সেই জন্য বাইরে থেকে দেখে দেখেই মন ভরাচ্ছি আর কি করব। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রূপনারায়ণ নদীর পাড়ে, ওই দিকটা হচ্ছে মেন রাস্তা, যেহেতু আমাদের আসতে লেট হয়ে গেছে তো ওখান দিয়ে আমরা এন্ট্রি পাইনি। নদীর তীর ঘুরে এখন আমরা বাড়ি যাচ্ছি, যার জন্য ভালো করে সেরকম কিছু দেখতেও পাইনি। তোমরা যদি কেউ আসো চারটের মধ্যেই আসার চেষ্টা করবে, সময় তো ঢুকতে দেবে না, অনেক রিকোয়েস্ট করলাম পুলিশের কাছে, তারপর ওনারা আসতে দিলেন, বললাম অনেক দূর থেকে এসে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের দেখা কমপ্লিট, এখানে খুব বেশি কিছু দেখতে পাইনি, সন্ধ্যে নেমে এসছে, ভিতরেও ঢুকতে পারিনি। দিনটাই ভালো যাবে না, এক বেড়াতে লেট হয়ে গেল, দিলাম গিয়ে পৌঁছলাম লেট, কোথাও ঢুকতে পারলাম না, দূর দূর করে তাড়ি যাওয়ার মতন অবস্থা, কোথাও ঢুকতেই দিল না। রাস্তাটা দিনে যখন ছিল রাতেও ঠিক তেমন, যাই করে মনে হচ্ছে না। আমরা টোলে ফের চলে এসেছি, ভুল জায়গায় চলে এসেছি। বুঝাই যায় না টোলের বাইকের লেনটা কখন স্টার্ট হয়ে যায়, অনেক স্ট্রাগল করে মনে পাথর রেখে দক্ষিণেশ্বর অব্দি চলে এসেছি, কিন্তু আজকে কিছুই দেখতে পাইনি, বড় কষ্ট লাগছে। আর ছুটির দিন মানে তো বেলগড়া এক্সপ্রেসে বিশাল জমজমাট থাকে প্রতিদিনের নয়। হ্যাঁ অলমোস্ট করে আমি চলে এসেছি, এয়ারপোর্টের কাছে চলে এসেছি। চিনাপাড়াতে চলে আসলাম, আজকে চিনাপাড়া তো একদমই জ্যাম নেই, অন্যদিন প্রচুর জ্যাম থাকে, কারণ অর্ধেক রাস্তাটাই মেট্রো কাজের জন্য চলে গিয়েছে, অলমোস্ট প্রচুর জ্যাম হয়। মন্দিরে আমি অলমোস্ট প্রায় বাড়ি চলেই এসেছি, আর বেশিক্ষণ না, এখান থেকে আমার বাড়ি 5 মিনিট।
তো আমি ব্লগটা আজ এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক করবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।